আগের থেকে আলুর বাজার কমছে না বাড়ছে? কমছে, কমছে। সুপ্রিয় দর্শক, অসম্ভব আলুর বাজার, বাজারে পাওয়া যাচ্ছে না আলু। দর্শক, পানির মতোই কমতে শুরু করছে আলুর দাম, আবারও কি বাড়বে আলুর বাজার? এই মুহূর্তে আমি আছি ঢাকার কাওরুন বাজার। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে আলুর বাজার মূল্য কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। বর্তমানে যে বাজারে আলু পাওয়া যাচ্ছে না, কারণ কি? ওই যারা মজুত করে আর মালটা ছাড়ে না, অনেক কালকে পরশু দিন ছেড়ে দিন। যে আলুর সংকট, অনেক ঘরে আলু দেখা যাচ্ছে না, একেবারেই নাই। আগে যে মেজিস্ট্রেটের ভয়ে অনেকে মনে করে যে আমরা মাল উড়েই নেই, মতগুলো কিছু কমিশন কাটতাম, এই বিষয়ের মধ্যে আমরা মাল উড়েই নেই। অন আবার আগের মতো মাল উঠে নেই, এই উড়ে না। আগের থেকে আলুর বাজার কমছে না বাড়ছে? কমছে, কমছে। যে আপনার ঘরে দেখা যাচ্ছে এদিকে প্রচুর আলু থাকছে, প্রচুর আলু, প্রায় 500 বস্তার উপরে আলু দেখা গেছে। আর এখন ঘরে কেমন আলু আছে? পঞ্চাশটা। যেখানে 500 বস্তা থাকতো সেখানে 50টা আলু আছে, মানে পাটি কি আলু দিচ্ছে না? পাটি আলু এর দাম একটু বেশি, এর লিগে আমরা আনি না, দাম অনেক সমস্যা হয়ে যায়। অল্প যদি কিছু কমাই দাও আমরা আমাকে মাল দেবো। এভাবে চলতে থাকলে তো আবার আলু সংকট পড়ে গেলে তো আলুর বাজার আবার বাড়বে? সংকট পড়বে না, সংকট পড়বে না। এই স্টোরে প্রচুর আলু আছে, স্টোরে আছে, কিন্তু বাজারে তো সংকট পড়বে। স্টোরে ওখানে মেজিস্ট্রেট যাও, সবাই যায় এই করুক, তাহলে তো হয়ে যায়। দরিদ্র যাও, এই তো অনেক ঘরে দেখা যাচ্ছে এদিকে আলু নাই, যে ঘর ফাঁকা। না না, সব ফাঁকা, এই যে ফাঁকা। কারণ বাজারে এইরকম কি থাকে কখনো দেখছেন? না না, কখনো এরকম ছিল না। মানে প্রত্যেক ঘরে দেখা যায় আলু বাই আলু, প্রচুর আলু। কারণ আলু কম, আর আলু নাই বেঁচে কিনা কম দাম, 1 কেজি আলু দাম 50 টাকা 500 টাকা, কেমন লাগে ব্যাটা? হ্যাঁ, এই আলুটা মজুত করছে যারা পয়সা লাগে স্টোরে, এর রাখছে এখানে যাইয়া যদি ই করে তাহলে মনে করে যে আমরা আলুর দামটা। এটা কি আলু? এটা ডায়মন্ড। এটা কোথাকার আলু? এটা বিক্রমপুরের। কত বিক্রি হচ্ছে আজকে? 37 টাকা বিক্রি, 37 টাকা বিক্রি হচ্ছে। আর এটা কি আলু? এটা বগুড়া, বগুড়ার কাটিলাল স্টিক। হ্যাঁ, কত বিক্রি হচ্ছে? এটা 38 বিক্রি, 38। আর এটা কি আলু? ওই এক আলু স্টিক। কত আছে বাজার? 38 টাকা, 38 টাকা। অর্থাৎ আলু যদি এভাবে সংকট থাকে তাহলে আলুর বাজার বাড়বে আবার? বাড়বে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।